শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি সোনিয়া রিফাত। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কবি ও আবৃত্তি শিল্পী সালমা সুলতানার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর ইকবাল রোডের কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ওয়াজউদ্দিন মামুনের একক চিত্রকলা প্রদর্শনী সিক্রেটিভ ওয়ার্কস অফ অ্যান আউটসাইডার। প্রতিদিন বিকেল 4:30 থেকে রাত 8:00 এই সময়ে প্রদর্শনী চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। বাড্ডার অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী উত্তম কুমার বসাকের একক চিত্রকলা প্রদর্শনী অর্কেস্ট্রা অফ কালার্স। বেলা 11:00 থেকে সন্ধ্যা 7:00 এই সময়ে প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান। রাত 8:20 দেখবেন কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিক রান্নাঘর। রাত 9:00 প্রচার হবে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9:40 প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস। তোমার কি মনে হয় তুমি খুব সুখী? একটা ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মারছিল, মানে উপর দিয়ে একবার উকি মারে, নিচ দিয়ে উকি মারে, আশ্চর্য। ভেজাল করার দরকার কি? সেটা ঠিকই খুঁজছো, রুমা কি সুই চিনে নাই গ্রামের। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার সময়সূচি। এবার আলাপচারিতা। দর্শক, আমাদের আজকের অতিথি কবি ও আবৃত্তি শিল্পী সালমা সুলতানা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। শুরুতেই জানতে চাই এই সময়ে কি নিয়ে ব্যস্ত আছেন? সামনে কোনো বই প্রকাশের কোনো সম্ভাবনা কি আছে? হ্যাঁ, ইচ্ছা আছে আমার আরও দুটো বই বের করার, একটি কবিতার বই, একটি ছোট গল্প। আচ্ছা, আপনার তো একটি কবিতার বই অলরেডি আছে, যেটা গত বইমেলাতে আমরা পেয়েছি, সেই বইটি প্রসঙ্গে একটু শুরুতেই জানতে চাই। লেখালেখি করতাম খুব ছোটবেলা থেকেই, মাঝখানে অনেক দিন গ্যাপ, আবার নিজের ইচ্ছা, ভালো লাগা। তারপর আমার শ্বশুর প্রয়াত ডক্টর নেসারুদ্দিন আহমেদ, উনি একজন ভাষা সৈনিক, যে বাবা চাইতেন আমি খুব লেখালেখি করি, আর নিজের মধ্যে তো ভালো লাগাটা ছিলই। আর একটা কথা বলে রাখা ভালো, আমার মা প্রথম অনুপ্রেরণা, আমার ভীষণ সাহিত্যপ্রেমী একজন মানুষ তিনি। তো খুব ছোটবেলায় পড়েছি আমি দেবদাস, যেহেতু মা জানতেন, আমার মা যেহেতু সাহিত্যপ্রেমী একজন মানুষ, এই দিকটা পছন্দ করেন, তো অত ছোট যখন প্রেমের যে নিগুড় অর্থটা সেটা বুঝি না,
কিন্তু মাঝে তো ভালোবাসতেন পড়তে, কিন্তু তিনি কখনো নিরুৎসাহিত করেননি। তো সেই থেকে পড়ার অভ্যাস থেকেই লেখালেখি করছি। তো মাঝখানে অনেক দিন গ্যাপ, এখন 2016 থেকে আবার লিখছি নিয়মিত। আর এখন লেখার বিষয় হচ্ছে কবিতা এবং ছোট গল্প দুটোই চালিয়ে যাচ্ছি। আচ্ছা, বইটি প্রসঙ্গে আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু একদম গত বছরে বইমেলাতেই বইটি প্রকাশ পেয়েছে, পাঠক পাঠিকারা নিশ্চয়ই ইতিমধ্যেই আপনাকে একটা ফিডব্যাক দিয়েছেন যে তাদের কাছে কেমন লেগেছে কবিতাগুলো। এই বইটা সম্পর্কে বইয়ের নামকরণ, কতটি কবিতা আছে এগুলো একটু আগে জানি। বইটির নাম হচ্ছে শিশিরের শব্দে তোমায় খুঁজি, কবিতা রয়েছে 59টি। আর বিষয়বস্তু যদি বলি বইটির, যেটা আমি বোঝাতে চেয়েছি, নিখাত প্রেমের অন্বেষণ। সবগুলো কি প্রেমের কবিতা? না, সেই প্রেম, নিখাত প্রেমের অন্বেষণ বলতে যে শুধু যে মানব মানবীর প্রেম তাই নয়, প্রকৃতি প্রেম রয়েছে, ঐশ্বরিক প্রেম, এবং আমাদের জীবনের যে নানান অসঙ্গতি রয়েছে সেটাও চেয়েছি আমি কবিতার মাধ্যমে তুলে আনতে, মানুষের সব অনুভূতিগুলোকে স্পর্শ করার ইচ্ছে থেকেই মূলত এটি আমার প্রথম প্রয়াস। বাহ, চমৎকার। পাঠক পাঠিকারাও নিশ্চয়ই কবিতাগুলো ভীষণ পছন্দ করেছে। সেটা বলতেই হয় যে এটি আমার প্রথম বই হিসেবেও ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। আচ্ছা, তো যেটা বলছিলেন যে 2016 সালে আপনি আবার নতুন করে লেখালেখিটা শুরু করেন, এই যে কবিতা বইটা বের হলো, বেশ অনেকগুলো কবিতা আছে, কতটা সময় নিয়ে আসলে এই কবিতাগুলো লেখা হয়েছে, কোন সময়টাতে লেখা শুরু করেছিলেন? রেগুলার লিখছি আমি 2015 থেকে। এখন ফেসবুকের যে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপ রয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত হয়েছে এবং সেই থেকে নিয়মিত লিখছি 2015 থেকেই। আচ্ছা, কোনো ম্যাগাজিন বা অন্য কিছু থেকে নিয়মিত লিখছেন, কোনো গদ্য বা পদ্য যেটাই হোক? নিয়মিত লিখছি না, তবে এখন যে সংকলনগুলো বের হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে, তারপরে হচ্ছে জাতীয় দৈনিকে আমার বেশ কিছু কবিতা এসছে বিভিন্ন সময়ে। ছোটবেলা থেকে লেখালেখির একটা অনুপ্রেরণা, যেটা শুরুতেই যে গল্পটা আপনি বলছিলেন, আমরা আরও একটু ডিটেলে জানতে চাই, এই যে লেখার শুরুটা বা এই যে আত্মবিশ্বাসটা অর্জন করা, যে আমি কিছু একটা লিখেছি, লিখে সেটা মাকে দেখানো বা বন্ধুদেরকে দেখানো, সেটা কোন সময়টা থেকে শুরু হয়েছিল? আসলে মাকে দেখানোর সাহস পাইনি, তবে মা জানতেন যে আমি লুকিয়ে লুকিয়ে লিখি, মা পছন্দ করতেন এই দিকটা। মার অনুপ্রেরণাতে আমি আবৃত্তি করতাম এক সময়, লিখতাম। তো যখন একটু বড় হয়েছে তখন তো একটা কবিতা মা দেখেছেন, তো পড়ার ফাঁকে ফাঁকে যখন লিখতাম মাকে দেখাতাম, মা অ্যাপ্রিসিয়েট করতো। তারপর যেহেতু ভেতরে লেখাটা ছিল, মা চাইতেন, বা আমার বড় বোনও খুব একজন ভালো বোদ্ধা পাঠক বলা যায়, বা খুব পছন্দ করেন গান আবৃত্তি, তো বড়পুর অনুপ্রেরণাও ছিল। আর একদম রীতিমতো যদি বলতে হয়, আমার বিয়ের পরে আমার শ্বশুর খুব করে চাইতেন, আমার হাজব্যান্ড মনোয়ার আহমেদ, যে কিচেনে দেখলে বলতেন যে ওটাই কি তোমার একমাত্র কাজ, লেখালেখি করো, কিছু একটা করো। তো সেক্ষেত্রে যদি বলি যে কনেদের যেসব যোগ্যতা থাকে, সাধারণত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সাথে লেখাপড়া, স্ট্যাটাস, তার ভদ্রতা, সুন্দর, যাই হোক, কিন্তু আমার শ্বশুর এগুলোর পাশাপাশি আমি বলবো যে এদিকটা আমার যোগ্যতা হিসেবে বেশি কাজ করেছে। বাবা যেহেতু জানতেন আমি গান করি, একটু লেখালেখি করি, আবৃত্তি করি, তো বাবা বলতেন যে পেপার যে ইম্পর্টেন্ট নিউজগুলো রয়েছে ওগুলো এক জায়গায় করো, ওটাও তো আস্তে আস্তে একটা বই হয়ে যাবে, তারপর নিজে লেখালেখি করো। অসাধারণ, সত্যি আসলে চমৎকার অনুপ্রেরণা আপনি পেয়েছিলেন, যার ফলে আজকে আপনি নিয়মিত লেখালেখিটা করতে পারছেন। তো আপু, একটু পেছনে ছিলাম আমরা, সেখানে আরও একটু যেতে চাই, প্রথম প্রকাশিত লেখা কোনটি? ভোরের কাগজে আমার একটি কবিতা এসেছিল, সেই কবিতা বইটিতে রয়েছে। আচ্ছা, কবিতাটি হচ্ছে আমার অলস ভালোবাসার সিম্ফনি, এটা 2016। আচ্ছা, 2016 সালে, পরবর্তীতে নিয়মিত লেখালেখি করছেন। এর আগে তো আপনি ইংরেজি সাহিত্য পড়াশোনা করেছেন, একটু আপনার কাছে জানতে চাই যে এখন লেখালেখি করছেন, সেখানে ইংরেজি সাহিত্যটা আসলে কতটা আপনার কাজে লাগছে, পড়াশোনার জায়গাটা কতটা কাজে লাগছে, এবং আপনি কি মানে সাহিত্য পড়া শুরু করেছিলেন কি লেখালেখি, বা এই যে বলছিলেন উপন্যাস পড়তে, গল্প পড়তে ভালো লাগে, সে ভালোবাসার জায়গা থেকে কি শুরু করেছিলেন? সাহিত্য যেহেতু লিখছেন, নিশ্চয়ই এটা পেছনে তো ব্যাপক একটা ভূমিকা রয়েছেই, সাহিত্যের ভালোটা লাগা না থাকে, না বুঝলে তো ওই জিনিসটা, আসলে ক্রিয়েটিভ কাজ হচ্ছে ভীষণ ভালো লাগার থেকে করা, কারণ যে কোনো এটার মানে প্যাশন না থাকলে এটা আসলে হয় না। তো আমার লেখাপড়াটা অবশ্যই আমার কাজে লেগেছে, আমি মূলত পড়তাম ঢাকা ইউনিভার্সিটিতে হিস্ট্রিতে, তো ওখানে 6 মাস ক্লাস করার পরে মনে হলো যে আমি লিটারেচার পড়বো, যেহেতু আমার লিখতে পছন্দ করি, এদিকটা আমার জানতে ইচ্ছা করে। তো সে থেকে আমি কিছুদিন পরে আবার ইডেনও চান্স পেয়েছিলাম ইংলিশে, তো 6 মাস ক্লাস করার পরে আমি আবার ইডেনে চলে যাই ইংলিশে ভর্তি হয়ে। বাহ, তার মানে তো বলতেই হয় যে আসলে সাহিত্যের প্রতি ভালোবাসাটা ছিল বলেই আসলে আবার পরবর্তীতে পরিবর্তন করে অন্য একটা ইউনিভার্সিটিতে গিয়ে পড়া হলো। আপু, নিজের কবিতা নিয়ে অনেক তো গল্প হলো, একটা আপনার একটা কবিতার আবৃত্তি আপনার কণ্ঠে শুনতে চাই। প্রথম কবিতাটি শোনাচ্ছি আমার বইয়ের, কবিতার নাম হচ্ছে একদিন জেনে যাবে। যদি কোনো দিন দেখা হয়ে যায় তোমার সাথে কোন গলির মোড়ে, ব্যস্ত শহরের
এই অচেনা মানুষের ভিড়ে, কিংবা ভুলে যদি দুজনেই চলে যাই আমাদের প্রথম দেখা হওয়ার সেই শিউলিতলায়, সেদিন ঠিক ঠিক বলে দেব তোমায় কত বিনিদ্র রজনী পার করেছি তোমার ক্রমশ অবহেলায়। কুকড়ে যাওয়া এই আমি, কতটা ক্ষরণ হয়েছিল গহিনের অন্তরালে, ব্যাকুলিত হৃদয় কতটা চেয়েছিল তোমায়, হয়তো কিছুই আর পাবো না ফিরে। সেই ভোরবেলা শানবাঁধানো ঘাটে বসে বিবর্ণ পাতা ঝরার বিষণ্ন আওয়াজ শোনা, কিংবা দীঘির শান্ত জলে নূপুর পড়া পা ডুবিয়ে লুকিয়ে তোমার মুগ্ধ দৃষ্টি দেখা, জ্যোৎস্নামাখা নিঝুম রাতে তোমার বুকে মাথা রেখে দূর থেকে ভেসে আসা মেঠো সুরে হারিয়ে যাওয়া, হয়তো কিছুই আর পাবো না ফিরে, তবু জেনে রেখো কোনো আক্ষেপ নেই আমার, নেই কোনো অনুযোগ। যদি কোনোদিন দেখা হয়ে যায় ঠিক বলে দেব তোমায়, ক্ষয়িষ্ণু চাঁদের মতো ঠিক আমিও কীভাবে একটু একটু করে চলে গিয়েছিলাম ঘোর অমানিসার দিকে, নিজের অজান্তেই হারিয়ে গিয়েছিলাম বিষাদ ও স্বপ্নে বোনা তোমার দেয়া সেই ভুল ঠিকানার ভুল পথে। মনে পড়ে কোন এক নিঃশব্দ গোধূলি বেলায় জানতে চেয়েছিলে ভালোবাসো তো, বিয়ুভল আমি শুধু বলেছিলাম শোনো তোমার দেয়া সেই নীল শাড়িটা খুব যত্নে রেখেছি যাতে পাট ভেঙে না যায়, চন্দনটি পড়ছি নিয়মিত, খোপায় বেলফুল জড়াতে একদম ভুল হয় না, রবীন্দ্রনাথ শরৎবাবু বড্ড জ্বালা দেয় আজকাল, বৃষ্টি হলে আর নিস্তার নেই, ভিজতে চলে যাই তোমায় ছোবো বলে, বর্ষার প্রথম কদমটা কিন্তু আমার চাই চাই, স্তম্ভিত তুমি বললে পেয়ে গেছি উত্তর, ঠিক জেনে যাবে একদিন, যেদিন খুব সন্তর্পণে সরিয়ে নিয়েছিল হাত দ্বিধান্বিত আমি একটু ভেঙে পড়িনি, নির্বোধ আমি নিয়েছিলাম কবিতার আশ্রয় ভুলতে তোমায়, কিন্তু ডানপিটে কবিতারা শুধু তোমায় খুঁজে ফেরে শব্দের অলিতে গলিতে, তাই হারিয়ে তোমায় আমি নিজেই বুঝি হেরে গেছি, হয়ে গেছি অযত্নে পড়ে থাকা কোনো নিঃশব্দ ঘুঙুর, শতাব্দী পার হওয়া কোনো বোবা পাথর, ঠিক জেনে যাবে একদিন। কবিতাটা যতটা ভালো লেগেছে আবৃত্তিও ভীষণ ভালো লাগলো। আপনি তো আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, সেই প্রসঙ্গে যাব, তার আগে একটু জানি যে শিশিরের শব্দে তোমায় খুঁজি এই বইটি কোন প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে? পেন্সিল প্রকাশনী থেকে, এটি আমার প্রথম বই। আচ্ছা, সামনে তো আরও লেখালেখি করছেন এবং সামনের বইমেলাতেও নিশ্চয়ই আপনার বই পাবো, সেগুলো কি পেন্সিল প্রকাশনী থেকেই প্রকাশ হবে? আসলে পেন্সিল প্রকাশনী থেকে চাইলে যে আমি একটা বই বের করব সেটা সম্ভব নয়, কারণ এখানে আপনার জানেন যে অলরেডি এখানে প্রায় 2 লক্ষ মেম্বার্স যারা আমার লিখছে এবং পাঠক মিলিয়ে, তো সেক্ষেত্রে ওরা এক পাণ্ডুলিপি চায়, তো আমার পাণ্ডুলিপিটা যখন মানে বিভিন্ন কবি এবং সাহিত্যিক দ্বারা উপরে যারা আমাদের সিনিয়র রয়েছেন অগ্রজ যেসব তাদের মাধ্যমে এটা ইভালুয়েশন হয়ে তারপরে আসে। আচ্ছা, সেভাবে করে একটা প্রস্তুতি আপনি নিচ্ছেন, হয়তো বা আমরা বই যদি পেয়ে যাব পেন্সিল প্রকাশনী থেকে। আচ্ছা আপু, এই কবিতার বই তো গেল, একটু অন্যদিকে যদি তাকাই, অন্য কী কী ধরনের লেখালেখি এখন করছেন, সেটা উপন্যাস হতে পারে, ছোট গল্প হতে পারে, বা সামনে আমরা কোন ধরনের বই পেতে পারি? আমি লিখছি এখন ছোট গল্প, সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন এবং সম্পর্কের যে টানাপোড়েন থাকে সেটি হচ্ছে আমার লেখার মূল বিষয়, এবং যেখানে যে অসঙ্গতি দেখেছি সেগুলো নিয়ে। তো যেহেতু লেখালেখিকে জীবনের সঙ্গী করেছি, তো ইচ্ছে আছে মানব অনুভূতির সবগুলো বিষয়কে আমার স্পর্শ করার এবং ক্রমান্বয়ে সেগুলো ধারণ করব আমার লেখনীতে। চমৎকার, আপনার জন্য শুভকামনা আমাদের পক্ষ থেকেও থাকবে। আবৃত্তি প্রসঙ্গে চলে যে খুব চমৎকার আবৃত্তি করছিলেন, একটা সংগঠনের সঙ্গে আপনি যুক্ত আছেন, বৈকুণ্ঠতে যুক্ত আছেন, শ্রদ্ধা শিমুল মুস্তফা আবৃত্তি করুন সংগঠনে আমি যুক্ত আছি। আচ্ছা, তো এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যাও কী করে, আবৃত্তি সংগঠনের সঙ্গে?
ওই যে বললাম যে ভালো লাগা থেকে যেহেতু আমি আগে করতাম, তো এখন যেহেতু লিখছি তো একটা আবেগ নিয়ে নিশ্চয় ভিতর থেকে আমি লিখছি, তো সেটা যদি নিজের আরও যদি প্রকাশ করতে পারি আমার মনে হয় যে শ্রোতা বা পাঠকের কাছে আমি আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এবং যেহেতু আমার অভ্যাস রয়েছে আগে থেকে এবং ভালো লাগা রয়েছে মোট কথা, তো সেই ভালো লাগা থেকে আমি আবার যুক্ত হলাম আবৃত্তি সংগঠনে। কতদিন ধরে যুক্ত আছেন এখানে? 2016 থেকে। আচ্ছা, 2016 থেকে। আবৃত্তি নিয়ে আসলে অনেক সময় আমরা দেখি যে অনেকে বলে যে অনেক তো আসলে বড় হয়ে গেছে, এখন আর কি করে আবৃত্তি শিখবো, এরকম একটা ব্যাপার অনেকের কাছে শোনা যায়। আপনি যেহেতু অনেকটা পরেই শুরু করেছেন, আপনার কাছে জানতে চাই উচ্চারণে বা অন্য জায়গা থেকে কোনো প্রতিবন্ধকতা আপনি দেখেছেন কিনা, যে একটু বড় হয়ে বা পড়াশোনা শেষ করে আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে? আমার মনে হয় কি যে শুধু যে আবৃত্তির জন্য যে আবৃত্তি শেখা দরকার সেটা নেটা, সঠিক উচ্চারণটাকে যদি আমরা জানতে চাই আবৃত্তি কোর্সটা করা উচিত, যেমন কোথায় পক্ষ দক্ষ সক্ষ হবে এটা নিয়ে আর ভাবতে হবে না, যেহেতু আমি বাংলা ভাষা একজন বাঙালি, তো সেই হিসেবে আমার মনে হয় যেটা যারা আমরা যুক্ত যারা আছে আবৃত্তি করছে তাদের জন্য তো দরকারই, ইভেন যারা করছে না বা আমার বাচ্চাকেও যদি আমি এখানে নিয়ে যাই বাংলা শুধু চর্চার জন্য আসলে এটা দরকার, খুব দরকার, খুব। আচ্ছা, আপু তো গানও করেন, রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন, এখন গান শিখছেনও, একটু গান শেখার অনুপ্রেরণাটা আসলে জানতে চাই, কোন জায়গা থেকে অনুপ্রেরণাটা পেলেন? আসলে আমার মূল প্যাশনের জায়গাটা ছিল গানই। ছোটবেলা থেকেই শেখা হতো? না, খুব অল্প সময় শিখেছি খুব ছোটবেলাতে, তারপরে আমি যাই এখন সুরের ধাতে কিছুদিন বছরখানেক ধরে আছি, ভালো লাগাটা ছিল ভেতরে, সেজন্যই এখন চাইলাম যে যেহেতু আমার ছেলেও বড় হয়ে গেছে তো অবসর সময় লিখছি, যেহেতু অবসরটাকে কাজে লাগাচ্ছি। রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন এখন, সামনে কি আসলে কি পরিকল্পনা আছে গান নিয়ে, কোনো অ্যালবাম বা কোনো সিঙ্গেল ট্র্যাক রিলিজ করার কি পরিকল্পনা আছে? হ্যাঁ, টুকটাক গান করছি এখন, যেহেতু বিভিন্ন আবৃত্তির প্রোগ্রামে যাই বা আমাদের যেসব সংগঠনগুলোর সঙ্গে যুক্ত আছি, তো সেখানে যখন যাই সবার রিকোয়েস্ট আমার ভালো লাগে তো একটা গান করি, এমনি অ্যালবাম নিয়ে এখনও ভাবিনি। তো আপনি তো ওই যে লেখালেখি করছেন, কবিতা লিখছেন, তো নিজে গান লিখে সেটিকে সুর করে গাইবার কোনো পরিকল্পনা সামনে আছে? আছে, অলরেডি দুটো গান লিখেছি এবং কথা চলছে যে শীঘ্রই সম্ভবত গান দুটো। বাহ, চমৎকার। পারিবারিকভাবে তো একটা সবাই সাহিত্যপ্রেমী, যেটা আপনার কথাতে আসলে স্পষ্টই বোঝা যাচ্ছে, তো পারিবারিক আড্ডা যখন হয় তখন নিশ্চয়ই যে আপনি লেখালেখি করেন, গান করেন, আবৃত্তি করেন সেগুলো নিয়ে? হ্যাঁ হ্যাঁ, একদম, রীতিমতো আমাদের পারিবারিক প্রোগ্রামগুলো তো গান হয়ই। আচ্ছা, আবৃত্তি করা হয় সেখানে? হ্যাঁ করা হয়, বিশেষ করে আমিই করি, আর অন্যান্য যারা আমার ছোট ভাই খুব ভাইয়া ভালো গান করতাম মেজাপু, ওরা এখন আর করছে না, তো এখন আমিই চালাচ্ছি। আচ্ছা, তো একদম সার্বিকভাবে সব মিলিয়ে যে সব কিছু সমন্বয় করে গান করা, আবৃত্তি করা, লেখালেখি, সামনের পরিকল্পনা কি আছে সব কিছু একদম সমন্বয় করে? আমি চাচ্ছি যে আবৃত্তিটাকে কন্টিনিউ করার জন্য গানটাও করবো, গানটা যেহেতু আমার খুব ভালো লাগার একটা জায়গা আগেই বলেছি, তো চাচ্ছি যে এই কটা জিনিস আমার ঠিক মতো চলবে, লেখালেখির পাশাপাশি আবৃত্তি, গান, আর যেহেতু অনেকগুলো কাজ করলে হয়তো আমি খুব ভালো মানে অর্গানাইজ, আমার হাজব্যান্ড বলে যেটা আমি আগেই প্ল্যান থাকে যে টাইমটাকে ম্যানেজ গুছিয়ে কাজ গুছিয়ে কাজ করা, যে কোন সময়টা আমি লিখবো, কখন আমি আবৃত্তিটা চর্চা করব, কখন আমি গান করব। চমৎকার, ও হেল্প করে। আপু, গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা কি ছোট করে একটা গান শুনতে পারি? আমি যেহেতু সুরের ধাতে যুক্ত আছি, রবীন্দ্রসঙ্গীত করি, তো একটা গানে মুখ শোনাচ্ছি। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহো কানে কানে শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। বাহ, চমৎকার, খুব সুন্দর একটা গান শুনলাম, অনেক ধন্যবাদ আপু। আমরা একদম আয়োজনের শেষ প্রান্তেই চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এনটিভির প্রতি, এবং আমার যারা পাঠক এবং শ্রোতা রয়েছে তাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসিসি ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস শুভ সন্ধ্যা @ntvbd.com।
প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।